আসসালামু আলাইকুম, হেলথ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাত্র 15 মিনিটের মধ্যেই কিভাবে মুখের ত্বক আগের চেয়ে উজ্জ্বল করা যায়। উজ্জ্বল ত্বক, প্রথম পদ্ধতি। একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন, এতে 2 টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির তাপ নিন 3 থেকে 4 মিনিট। এরপর ডিম ও লেবুর মাস্কটি লাগান ত্বকে। 10 থেকে 15 মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জ্বলতা। দ্বিতীয় পদ্ধতি। একটি বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিন, এতে 1 টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। খুব ভালো করে মেশাবেন পেস্টটি, যেন একটু পাতলা ধরনের হয়। এরপর পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান, চাইলে হাতে ও পায়ে লাগাতে পারেন। 15 মিনিট পর কুসুম কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন এবং সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে আপনার মুখের ত্বক। আমাদের এই হেলথ টিপসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আরও নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।